ওইটা দেখে আমার বেশি আরো খিদে পেয়ে গেছে, মানে যতটা এমনি খিদে পেয়েছে। খুব কম সংখ্যক সাবস্ক্রাইবার, খুব কম সংখ্যক ভিউও হয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। আজকে বুধবার, এখন বাজে 8:30 বাজে। আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। এতক্ষণ ঘরে জানলা দিয়ে একটুখানি দেখছিলাম বাচ্চাদের স্কুল স্টার্ট হচ্ছিলো, ভীষণ কাছে মাঠে হচ্ছিলো, এখন অনেকটা ফাঁকা হয়ে গেছে, অনেকটা না এখন একদমই ফাঁকা হয়ে গেছে। সব বাচ্চারা স্কুল ঢুকে গেছে, গাড়িগুলো এখান থেকে বেরিয়ে গেল। আর দেখো এই শহীদ মিনারটা আগে এখানে গাছটা কাটছিল না, এই যে এইটার, এটা কদিন আগে কালার করে দিয়ে গেছে, বেশ পরিষ্কার লাগছে। কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম 5-10 মিনিট, গলিতে যদিও দাঁড়াইনি, ঘরের ভিতরে দাঁড়িয়েছিলাম। আর আজকে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, আজকে না কত দিন বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, রোদের তেজ আছে বেলা বাড়লে, কিন্তু বেশ সুন্দর হাওয়া দেওয়ার জন্য বেশ ভালো লাগছে। কিন্তু ওদিকে অতটা হাওয়া দিতে যাই না, দুদিন ধরে বাবা আমাকে ফোন করছে না, বাবা মারা বলো না এদিকে খুব একটা তো হাওয়া দিচ্ছে না, এদিকে মোটামুটি হালকা হাওয়া দিলেই পাওয়া যায় হাওয়াটা। আর আজকে পিনাকি গিয়ে অফিস, তাই জন্য এখন যাবো পিনাকি টিফিন বানাতে। আর বাবা মারাও একটু আগে উঠেছে, মা অনেকক্ষণ উঠে গেছে, বাবা একটু আগে জাস্ট উঠেছে, মা একটু ঘরে টুকটুক একটা কাজ করার আছে সেগুলো করছে, পিনাকিও জাস্ট উঠে গেছে ওর সময়। তো চলো বাবা মাকে আগে চাটা দিয়ে দিই, তারপর তবু পিনাকে টিফিন বানাতে, আর পিনাকে এখন যেটা খেয়ে যাবে সেটা বানাতে। টাটা টাটা সাবধানে যাও। খুব হাওয়া দিচ্ছে আজকে, দরজাও ধপ ধপ করে পড়ছে, দরজাটা বন্ধ করতে ভুলে গেছি। আজকে হেভি হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে। কিন্তু বাবা সকালবেলা বাজার গিয়েছিল, বাবা বলছে রাস্তায় যখন হাঁটছিলাম তখন হাওয়া দিচ্ছিল বলে গরম করছিল না, কিন্তু বাড়িতে এসে 1 মিনিট দাঁড়িয়েছে তখন বাবা বলছে পুরো ঘেমে চান হয়ে গেছে। আর বাবা এদিকে এখন মেয়েকে সাথ ছাড়ছে, বাবার এখনও ব্রেকফাস্টের টাইম হয়নি, বাবা এটা ছাড়িয়ে দিচ্ছে। আর আমি এইমাত্র জাস্ট ব্রেকফাস্টটা করলাম, কেন কি বিনাকি রেডি হয়ে গেছিলো কিন্তু বেরোনোর টাইম হয়নি বলো, একটু বসে বসে টুকটাক কয়েকটা কলটল ছিল সেগুলো নিচ্ছিল, বিনাকি খাওয়া হয়ে যাওয়ার পর আনালাম, ও দেখুন বেরোচ্ছেই না, তাহলে আমি খেয়ে নিই, আমার খিদে পেয়ে গেছে। তো বাবা বলো তুই খেয়ে নে, আমি আর মা পরে খাও। তো যাই হোক, এখন খিদে পাইনি, ওরা যদি একটু আগে জাস্ট চা বিস্কুট খেয়েছে, মানে চা বিস্কুট খেয়ে বাবা বাজারে গেল। তো আর পিনাকিকে আজকে টিফিনে দিয়েছি পরোটা আর একটুখানি চিকেন কষা, তো ওইটা দেখে আমার বেশি আরও খিদে পেয়ে গেছে, মানে যতটা এমনি খিদে পেয়েছে দেখে দেখে খিদে আরও বেশি পেয়ে গেছে। ওই জন্য বললাম যখন পিনাকি লেটই করছে তাহলে আমি ব্রেকফাস্ট, মানে ওকে টিফিনে দিয়েছি ওটা, আর ব্রেকফাস্টে আমি ওই পরোটা আর মানে কিছুটা ওর জন্য বানিয়েছিলাম, কিছুটা আমার জন্য রেখেছিলাম, ওই পরোটা আর চিকেন খেয়েছি। মা তো চিকেন খেতে পারে না, তো অল্পই ছিল ওই জন্য টিফিনে বানিয়েছি আর আমার জন্য রেখেছি, আর বাবা মায়ের অন্য রয়েছে, বাবা মায়ের আলুর তরকারি হয়েছে আর রুটি। এই যে আমার শাশুমা এতক্ষণ বাদে খেতে বসেছে, কটা বাজে জানো? কটা বাজে? এই 11:15। এতক্ষণ বাদে মা চান করে পুজো দিয়ে ছাতে জামা কাপড় শুকর টুকর দিয়েছে, তারপরে খেতে বসেছে। আমি একটা মায়ের সাথে বসে বসে গল্প করছি, কারণ কি মা বললো সবজি কাটবে তারপরে রান্না হবে, আমাকে মা কাটতে বারণ করছে, তাই জন্য যাই হোক, মা ব্রেকফাস্ট করছে, করুক, মায়ের সাথে আমি একটু বসে বসে গল্প করি। আমি এদিকে বানাচ্ছি এখন লাঞ্চ, এটা হচ্ছে পাবদা মাছের ঝোল, যেটা পিনাকির জন্য রাত্রি, আর আমাদের আজকে হবে চিংড়ি মাছ দিয়ে মালাইকারি। মা দুদিন আগে এই নারকলটা কুড়িয়ে রেখেছিল, দুদিন ধরে আমি এই গুঁড়ো দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি বানাচ্ছিলাম, তো আজকে নারকল দিয়ে বানাবো। দুদিন আগে মা নারকলটা কুড়িয়ে রেখেছিল, এটা প্রায় ভর্তি ছিল, আমি রোজ একটু ঘুরতে ফিরতে খেতে খেতে এটা প্রায় হাফ কৌটোর নিচে গিয়ে পৌঁছেছে, তো এই কটা মাছ দিয়ে আজকে এটা বানাবো। পাবদা মাছটা পিনাকির জন্য হচ্ছে এই জন্যই, কেন কি পিনাকি চিংড়ি মাছ খাবে না, মানে পিনাকি চিংড়ি মাছ খেতে ভীষণ পছন্দ করে, খুব ভালোবাসে, কিন্তু ওর বেচারা চিংড়ি মাছে অ্যালার্জি আছে, তার জন্য পিনাকি চিংড়ি মাছ পিনাকি নয়। পিনাকি তো অফিসে গেছে, দুপুরের খাওয়া নেই, তো রাত্রিরে এসে ভাত দিয়ে খাবে, তাই জন্য হচ্ছে ওর জন্য পাবদা মাছের ঝোল। আর এই যে মা এদিকে সবজি কাটতে বসেছে, যদিও এখন মাঝে সবজিগুলো কাটছে সেগুলো আজকের না, মা আমাকে একটু আগে আজকে সবজিগুলো কেটে কুটে দিল, মোটামুটি হয়ে গেছে। আর তাছাড়া কী হয়েছে জানো, একটু নিম বেগুন ভাজা হয়েছে আমার বাবার জন্য, মায়ের জন্য আলু সেদ্ধ হয়েছে, ডাল কালকের আছে, আর কি ভাজা কিছু বানানো হয়নি, ভাজা হয়তো আজকাল কিছু বানানো হবে না, বেশ
এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু আর মা এগুলো কাটছে কেটে রাখছে কালকের জন্য মাকে তো কাটতে বসতেই হবে তো মা বললো যখন বসেছে একেবারে কেটে দাও মানে তাহলে কেটে দাও এই জন্য মা এদিকে কাটছে আর বাবা ওদিকে গাছে দিচ্ছিল জল টুকটাক কাজ করছিল এটা ওটা করে টরে বাবা এখন একটুখানি জাস্ট শুয়েছে এতক্ষণ জানলায় বসে ছিল বাবা গাছে জল জল দিয়ে এসে তো বাবা একটুখানি জাস্ট ওই ঘরে শুয়েছে অবশেষে আমার খাবার বানানো কাপ্তি হয়েছে এখন চানের জলটা বসেছি হালকা একটু গরম জল লাগছে জলটা হয়ে যাক তারপর যাবো চানে আর মা গেল বাইরে কুলওয়ালা এসেছে তাই জন্য কুল কিনতে গেছে মা অল্প করে নেবে অল্প করে হ্যাঁ 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 তাহলে নিয়ে না 1 কিলো বেশি নিলে না ওই কুলগুলো বেশি লাল লাল হয়ে যায় বেশি লাল লাল কুল আমার ভালো লাগে না যদি এটা নারকল কুল তো বলছে নাকি 1/2 কিলো নিলে বেশি দাম 1 কিলো নিলে কম তো ঠিক আছে নিয়ে নিই খাবো আস্তে আস্তে খেয়ে নেবো আর বেশ নারকল কুল খেতে খুব ভালো লাগে সব খেতে ভালো লাগে যা পাই তাই খাই এরকম একটা ব্যাপার আর কি না আমার সত্যি আমি সব কিছু খাই মানে আমার নিমপাড়া থেকে শুরু করে টক ঝাল মিষ্টি খুব ঝাল খেতে পারি না হ্যাঁ মিষ্টিটা পুরো পছন্দ করে এটা বলতে পারো কিন্তু মোটামুটি সব কিছুই খাই আর কি মানে মোটামুটি এরম বলতে পারো যে সব কিছু খাই মানে আমার কোনো ভিড় করি নেই যে এটা খাবো না ওটা খাবো না এ ব্যাপারটা নেই অনেকে আছে করে এটা খাবো না ওটা খাবো না কিনা কি দেখি হয়তো এটা খাবো না তো খাবো না কিনা কি যেমন কুমড়ো একদম পছন্দ করে না কাঁচকলা তো মানে একদম 10 হাত দূরে খুব যদি শরীর খারাপ করে তখন হয়তো খুব বাবা বাছা করে হয়তো মা একটু বললো তো এই আর কি মানে বাজিতে নিম পাতাও পিনাকি ধার দিয়ে যায় না উচ্ছে ফুচ্ছের ধার দিয়েও যায় না কিন্তু আমি মোটামুটি বলতে নেই সব কিছু খাই ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে প্রচুর সবজি আসতো আর সেটা খাওয়াও হতো ইনফ্যাক্ট আমরা ভালোবাসি ছোটোবেলা থেকে আমি বলো প্রীতম বলো ভীষণ সবজি খেতে ভালোবাসি এখন হয়তো বড় হয়ে সবজি খুব একটা খাওয়া হয় না এখন তো আরও কত রকম ভ্যারাইটিস সবজি মানে যেগুলো আগে হয়তো খাওয়া হতো না যেমন ওই কী বেশ একটা নেউল না কী বলে এরকম ওই ঝিঙে টাইপের দেখতে হয় লম্বা লম্বা ওই আরও সব কিছু দেখি ভেজিটেবল যেগুলো বা যেমন ধরো ব্রোকলি আমাদের ছোটোবেলায় একদমই খাওয়া হতো তারপর ধরো যে ক্যাপসিকাম এখন মানে আগে তো শুধু ক্যাপসিকাম মানে আমরা ওই গ্রিন ক্যাপসিকামই বুঝতাম এখন যেমন বেল পেপারগুলো বেরিয়েছে রেড ইয়েলো এগুলো আগে হতো না বকফুল ছোটোবেলায় দেখেছি খুব একটা খাওয়া হতো না মানে এখন যেমন এগুলোও খাওয়া হয় নারকল কুল না বোম্বাই কুল গা মা দেখি একবার না নারকল কুলি কি বড় বড় বাবা দুপুরবেলায় আজকে লাচ করে ওঠে ঘুমোয়নি একটু শুয়ে ফোন দেখছিলাম আমার ফোনে কয়েকটা কথাও বলার ছিল বন্ধুদের সাথে দুটো বন্ধু ফোন করেছে তার সাথে কথা বলছিলাম তো গলিতে এসে দাঁড়িয়েছিলাম আধ ঘন্টা মতো তারপর অনেকক্ষণ দাঁড়ানোর পর ভাবলাম যে একটু ব্লগ করলে হতো করা হয় তাই জন্য ঘর থেকে গেছিলাম ফোনটা তো কালকে আর পরশু আমি ব্লগ করিনি ঠিক আছে তার জন্য ওই দুজন বন্ধুর সাথে কথা বলছিলাম তারা আমাকে বলছিলো কি রে দুদিন ব্লগ করিস নি কেন কী ব্যাপার তো দুদিন ব্লগ করিনি সেরকম কোনো কারণ ছিল না দুদিন একটু শরীরটা ভালো লাগছিল না ম্যাচ ম্যাচ মতো করছিলো তার জন্য তারপর কিছু বাড়িরও কাজ ছিল সে সমস্ত কারণের জন্য ব্লগ করা হয়ে ওঠেনি বিশাল কিছু যে কারণ সেরকম কিছু নয় তবে হ্যাঁ এটা খুব ভালো লাগে ভেবে যে ভেবে না জেনে বলবো যে ব্লগ আসেনি দেখে জিজ্ঞাসা করছে কেউ যে কেন ব্লগ আসেনি কেন কি দেখো আমি তো খুব দুদিনের চ্যানেল খুব কম সংখ্যক সাবস্ক্রাইবার খুব কম সংখ্যক ভিউও হয় মানে যা সাবস্ক্রাইবার তার হয়তো হাফও ভিউ হয় না তার হাফেরও হাফ হয়তো হাফের হাফেরও হাফ মানে 5 ভাগের 1 ভাগ হয়তো ভিউ হয় খুব গুটিকায় ভিউ হয় হয়তো জানি না যারা দেখে ভালোবাসে দেখে পরিচিত লোকের থেকে অপরিচিত লোক বেশি দেখে হ্যাঁ তবে ইউটিউব থেকে একটা জিনিস বলবো যেটা পেয়েছি সেটা হচ্ছে কিছু ভালো বন্ধু পেয়েছি হাতে গোনা হয়তো 4-5টা বন্ধু কিন্তু বেশ কিছু বন্ধু পেয়েছি যাদের সাথে ওভার দ্য ফোনও কথা হয় ওভার দ্য হোয়াটসঅ্যাপ কথা হয় ফেসবুকে কথা হয় এটা বিশাল একটা পাওয়া মানে হ্যাঁ ইউটিউব বেসিক্যালি যারা করে অনেকে হয়তো বলবে শখে করে অনেকে হয়তো ইনকামের জন্য করে ডেফিনেটলি ইনকামের জন্য করে কেউ তো আর কারোর সময় তো আর বিশাল অফুরন্ত নয় যে সময় নষ্ট করে বেকার বেকার কিছুর জন্য টাইম ওয়েস্ট করবে কিন্তু এটা বলবো পাওয়া কেন কি আমার এখনও চ্যানেল মনিটাইজও হয়নি আর ভাইরাল তো দূরের কথা বাদ দাও কারণ আমি কোনো কালে টিকটকও করতাম না যারা মোটামুটি টিকটক একটু বেশি করে করতো তাদের হয়তো ভিডিও বলো বা চ্যানেল বলো অনেকটা ভাইরাল হয়েছে ভিউও ভালো পায় আমার সেরকম কিছু না কিন্তু এটা খুব ভালো লাগে জেনে বলতে পারো বা
যে এই যে লোকে ফোন করে জিজ্ঞাসা করছে যে কিরে ব্লগ কেন করিস নি, কী হয়েছে। দেখো ব্লগে তো সব কিছু বলা যায় না, কারণ আমাদের দিনে 24 ঘন্টার মধ্যে 7-8 ঘন্টা যদি ঘুমিয়েও কাটিয়ে যায়, কথার কথা বলছি, বেসিক একটা টাইম মেজারমেন্টে বলছি, যিনি যদি পড়ে থাকে 16 ঘন্টা মতো ধরো, বা 15 ঘন্টাও বলছি ধরো, তার মধ্যে থেকেও আমরা একটা ব্লগে খুব কম করে হলেও 10 মিনিট, কি আরও অনেকে কম ছোটো ব্লগও করে, খুব বেশি করে হলো 15 মিনিট কি ম্যাক্সিমাম 17-18 মিনিট থেকে বেশি ব্লগ, বড়ো ব্লগ বেসিক্যালি লোকে কেউ বানায় না খুব একটা। হ্যাঁ, কখনো কখনো কোনো অকেশন ওয়াইজ বা কোনো স্পেশাল কারণে ব্লগ হলো, সেটা হয়তো হিউজ একটা লম্বা হলো, ঠিক আছে। তো 24 ঘন্টার মধ্যে তো আর 24 ঘন্টায় দেখানো পসিবল না। হ্যাঁ, এবার কী হয় না, যারা একটু বড়ো বড়ো ইউটিউবার বলো বা যারা বড়ো বড়ো একটু ব্লগার, তারা হয়তো লাইফে সব কিছু শেয়ার করে, মানে খুব পার্সোনাল কিছু না থাকলেও আমার মনে হয় সবই শেয়ার করে। কারণ দেখি তো, মানে কিছু কিছু জিনিস হয়তো দেখে মনে হয় যে মানে এগুলোও কি শেয়ার করার মতো, হয়তো করে, যেহেতু এখন লোকের আমার মনে হয় পার্সোনাল বলে হয়তো জিনিস খুব রেয়ার হয়ে গেছে, কেন কি আমার এটা মনে হয় লোকের এখন বেডরুম থেকে ড্রয়িং রুমে চলে এসেছে। তবে হ্যাঁ, তাহলেও কিছু জিনিস পার্সোনাল থাকা ভালো বলে আমার মনে হয়, তাই না, আমার সাথে কতজন একমত হবে বাকি বৃত্তান্ত, কিন্তু এটা তোমাদেরকে বলতে ইচ্ছে করলো সে এটাই, যে ভালো লাগে যে কেউ কেউ ফোন করে যে জিজ্ঞাসা করে কেউ তোর ব্লগ কেন আসছে না দেখি। সেটা আমার পরিচিত কিছু জনও জিজ্ঞাসা করেছে, অনেক প্যাসেঞ্জার করেও জিজ্ঞাসা করেছে, আর দুজন বন্ধু যারা খুব ক্লোজ তারা আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছে কিন্তু তোর শরীর ভালো আছে তো, কিছু হয়েছে কি না, কেননা হয় না যে দেখো ব্লগে যেটুকু আমরা দেখাই তার বাইরে গিয়েও তো লাইফে অনেক কিছু আপস অ্যান্ড ডাউন্স থাকে, যেটা সবসময় হয়তো সব কিছু শেয়ার করা হয়ে ওঠে না। এই যে বললাম যারা একটু যাদের চ্যানেল হয়তো বিশাল ভাইরাল হয়ে গেছে, বা যারা একটু বড়ো ধরনের ইউটিউবার, তারা হয়তো লাইফে সব কিছু শেয়ার করে, তারা সকাল বিকেল জিনিসপত্র কিনতে যাচ্ছে, ডায়মন্ড কিনতে যাচ্ছে, কালকে ফার্নিচার কিনতে যাচ্ছে, ভালো, দেখো ডেফিনেটলি তারা খাটনির পয়সা দিয়ে কিনছে, ডেফিনেটলি এমনি কোনো কথা হবে না, তাদের লাইফে মানে অপারেশন থিয়েটারের থেকেও সেখান থেকেও ব্লগ আসছে, মানে এগুলো যেন আমার মনে হয় লাইফে এগুলো টাফ টাইম, এই টাইমে ক্যামেরা অন করার মতো মেন্টালিটি থাকে, জানি না থাকে হয়তো, তবেই না করেছে বা হয়তো পারে করতে, বা যেহেতু এটা তার রুজি রোজগার সেই জন্য তাকে হয়তো করতে হয়, কিন্তু আমি সেটা পারি না। বাট আমার মতো অনেকে আছে, দেখি তো অনেকের সাথে কথা হয়, তারাও কিন্তু খুব একটা পেরে ওঠে না, যে কেননা ঘরে যদি কারো শরীর খারাপ থাকে বা ঘরে কোনো কারণে একটা টাফ কন্ডিশন চলছে, হতেই পারে কিছু সিচুয়েশান হয়েছে, সেই সময় মনে হয় না ক্যামেরা অন করে বলি যে আমরা খুব ভালো আছি, তোমরা কেমন আছো, আমি এই করছি ওই করছি সেই করছি, পসিবল হয় বলে মনে হয় না। তবে হ্যাঁ, চেষ্টা করি যেটুকু বাড়িতে হোক বা ডেলি লাইফে যেটুকু পজিটিভ কিছু হচ্ছে সেটুকু শেয়ার করা, সেটা খাওয়া দাওয়া হোক, ঘুরতে যাওয়া হোক, কিছু ভালো জিনিস কেনা হলো, বা যদি নুন ভাত খাওয়া হয় সেটা, যার যেরকম সামর্থ্য সে সেরকম করছে। আমি কাউকে কিন্তু এখানে ছোটো করে কিছু বলিনি, বা কাউকে আমি ব্যঙ্গ করে বা খোঁচা মেরেও কিছু কথা বলিনি, আমি জাস্ট তোমাদের সাথে এটাই শেয়ার করার যে আমার খুব ভালো লাগলো যে কেউ আমার ফোন করে জিজ্ঞাসা করছে যে কেউ দুদিন ব্লগ আসে কেন, কিছু কী হয়েছে, শরীর ভালো আছে, এটাই বা কত জিজ্ঞাসা করে। একটা আমার মোটামুটি যা সাবস্ক্রাইব তার মধ্যে বললাম হাতেরও হাত লোক দেখে না, ঠিক আছে, এটা কোনো দুঃখের দিক বলছি না, সময় সবার দাম আছে, নিশ্চয়ই যার মনে হয় দেখার তারা দেখে, যাদের মনে হয় না দেখার না দেখুন না, সেটা কোনো জোর জার তো কিছু নেই, কেননা আমি আমার মতো কাজটা করে যাব। হ্যাঁ, এটা হয়তো বোকা বোকা কথা যে কর্ম করে যাওয়া ফলের আশা করো না, এটা হয় না, এটা কথার কথা হতে পারে, বাট সবসময় সব ক্ষেত্রে এটা পসিবল হয় না, তাও চেষ্টা করবো মোটামুটি রেগুলার ব্লগ দেওয়ার। হ্যাঁ, মাঝে আমার দুদিন ব্লগ বন্ধ হয়েছে, ওই যে বললাম ফ্যামিলি হয়তো কোনো কারণ ছিল বা এমনি কোনো প্রয়োজন ছিল, হয়তো সবটা বলে উঠতে পারছি না ওদের জন্য, সরি, সেই কারণে হয়তো আমি দুদিন ব্লগ দিতে পারিনি, মাঝেও হয়তো কোনো কোনো দিন ব্লগ অফ হলেও হতে পারে। তবে হ্যাঁ, এটা ভালো লাগলো জেনে যে কেউ জিজ্ঞাসা করছে কেমন আছিস, শরীর ভালো আছে তো, ব্লগ দিস না, সাবধানে থাকিস, বা অনেকে মানে ইউটিউবের মাধ্যমেও কেউ বন্ধু হয়েছে, তার সাথে কিন্তু আমার না স্কুল লাইফে আলাপ, না কলেজ লাইফে, না রাস্তার পরিচিত, না প্রতিবেশী, নাথিং, ইউটিউবে ব্লগ তাদেরও দেখি, তারাও আমার ব্লগ দেখে আমার মতো, সে তারা জাস্ট স্টার্ট করেছে, সেরকমও কিছু বন্ধুরা আছে, তারাও রীতিমতো ডিএম করে জিজ্ঞাসা করেছে রিয়া ভালো আছো তো, রিয়া তোমার শরীর ঠিকঠাক, দুদিন ব্লগে এসে কিছু হয়েছে কি, এইটুকু। দেখো কেউ কারোর ফ্যামিলির ভেতরে গিয়ে খোঁচা দিয়ে জিজ্ঞাসা করতে পারে না কি রে কী হয়েছে বল, এটা না, কিন্তু এটুকু জাস্ট একটা অ্যালার্টনেস জিজ্ঞাসা করা যে আসেনি, মানে তোমাকে যে মিস করেছে বা তোমার রেগুলারিটা সে যে তোমাকে সাপোর্ট করে, এটাই পাওয়া। তো আমি বলবো ইউটিউব থেকে ডেফিনেটলি টাকা পাওয়া বা মনিটাইজেশন হন হলে অ্যাড থেকে টাকা পাওয়া, এগুলো তো ডেফিনেটলি ম্যাটার করে,
কিন্তু এই জিনিসগুলোর কোনো প্রাইস নেই, কিন্তু কিন্তু প্রাইসলেস, কিন্তু এখন অমূল্য জিনিস এরা, মানে ভালোবাসার দেখি। হ্যাঁ, হয়তো এখন আমার ভিডিও 10,000 দেখছে, দু তিনজন দেখছে, দু তিনজন ভালোবাসে, কিছু বন্ধু পেয়েছি, এটুকু বলতে পারি। ইউটিউব থেকে কী পেয়েছি, এখনও ভীষণ ছোট্ট চ্যানেল, ভাইরাল তো দূরের কথা, সেরকম বড়ো সড়ো কিছুই হয়নি, কিন্তু এটাই বলবো, বিশাল পাওয়া যে কিছু ভালো বন্ধু পেয়েছি, যারা শুধুমাত্র ইউটিউবের ভিডিও বা ব্লগের মাধ্যমেই বন্ধুত্ব হয়ে থাকছে, ছোটো আছে, বড়ো আছে, সমবয়সীও আছে, তো এটাই বলার। যাই হোক, এখন প্রায় 5:30 থেকে 6টা বাজে, 6টা বাজতে যায়, তো এখন যাব ঘরে গিয়ে বাবা আমাকে চা করে দেবো। আজকের ব্লগটা এখানেই শেষ করবো, বেশি বড় করব না, কেন কি অলরেডি অনেকক্ষণ তোমাদের সাথে বকর বকর করে ফেলেছি কথা বলে, তার জন্য অনেকটা বড় হয়ে গেছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ভিডিও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ব্লগটাকে লাইক করে দিও, আর কেমন লাগলো সেটাকে কমেন্ট করে জানিও। এই যে মা আজকে কয়েকটা সোয়েটার ধুয়েছে, আমার সবগুলো একসাথে ব্যবহার করেছিলাম, কয়েকটা ধুয়েছে, তাই হালকা হালকা শুকোচ্ছে, পুরোটা এখনও শুকায়নি। তো যাই হোক, চলো আজকের মতো টাটা।